হাই, গুড মর্নিং গাইস। এই ভিডিওটা সম্পূর্ণ তোমাদের জন্য, যারা যারা আমাকে জিজ্ঞেস করেছিলে তোমার মডেলিংয়ের জার্নিটা একটু শেয়ার করো দিদি। অবশ্যই আমি শেয়ার করতে চাই, ভিডিওগুলো অবশ্যই করা ছিল কিন্তু আমার এডিট করার সময় ছিল না, আগের ভিডিওতেও বলেছি। তো এই ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো, তাহলেই বুঝতে পারবে আমার মডেল হওয়ার কারণটা কি, হঠাৎ করেই আমি মডেলিংয়ের দিকে কেন ঝুঁকলাম বা কেন গেলাম, এটা থেকে আমার ইন্টারেস্ট ছিল নাকি এমনিই করেছি, সবটাই তোমরা জানতে পারবে। তো চলো আর দেরি না করে ভিডিওটা কন্টিনিউ করা যাক। আচ্ছা, হাজবেন্ড এত ভালো ক্লিক করে, তো অসাধারণ। আমি জাস্ট আজকে ফটোগুলো দেখাবো, আউটপুট আজকে বেরোবে তো নাকি পরে? আচ্ছা, সো চলো আমি আজকে পুরো টিউটোরিয়ালটা দেখাবো যে এত সুন্দর কিউট ফেস আমরা কিভাবে স্টার্ট করবো। আমার মানে ওকে তোকে মেকআপের দরকার হবে না, যদিও বা ড্রেস পরে দিলে ওকে সুন্দর লাগে, বাট স্টিল আমি একটু টাচ আপ দেবো ওর ফেসে আর কিছু। তোর থেকে তো আমাকে বেশি ফর্সা লাগছে। চলো মেকআপটা শুরু করা যাক, তারপরে দেখাচ্ছি। তুই আগে বস। ফার্স্টে যে কঠিন কাজটা লেন্স পরা, আমি জীবনে ফার্স্ট টাইমের জন্য লেন্স পরছিলাম, আমার মনে হচ্ছে যেন আমার চোখটাই গেল না, কিন্তু না, অনেক সুন্দরভাবেই আমাকে লেন্সটা পরিয়েছিলেন, আমার ভীষণ কমফর্ট হচ্ছিলো। অনেকেই বলছিলো লেন্স পরানোর দরকার নেই, তো আমি জানি না আমাকে কেমন লাগছে, তোমরাই কমেন্ট করে জানাবে লেন্সটা পরতে আমাকে ভালো লাগছে কি খারাপ লাগছে। বাট আমার ফার্স্টের দিকে একটু আনকমফর্টেবল হচ্ছিলো, ব্লিঙ্ক করছিলো চোখটা বারবার, তারপরেই ঠিক হয়ে গেছে। আর এত তো কেয়ারফুলি লেন্সটা পরিয়েছেন স্যার, আর বলারই নেই, তোমরা নিজেরাও দেখো দিলে বুঝতে পারবে। তো কার কার এরকম অভিজ্ঞতা হয়েছে ফার্স্ট টাইম লেন্স পরে আনকমফর্টেবল ফিল হয়েছে? যেরকম ভাবে আমি ফার্স্ট টাইম লেন্স পরছি সেরকম ভাবে ফার্স্ট টাইম আমার উপরে মেকআপ হচ্ছে, মানে আমি ফার্স্ট টাইম মেকআপ নিচ্ছি। আর এই যে মাসাজটা, ও ও ও ও কি বলবো, জাস্ট অসাধারণ। আমার কি রিল্যাক্স ফিল হচ্ছিল আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। অনেকের অভিজ্ঞতা হয়েছে মেকআপ নেওয়ার, বাট আমারই ফার্স্ট টাইম, আমার ভীষণ ভালো লাগছিল। লেকিন মে ইয়ে দো হি ফিঙ্গার রিংস পেনোগা দোনো হাথ মে ইতনা সুন্দর কালেকশন হ্যায় গাইস, আই জাস্ট লাভ অল দিস কালেকশন, মতলব শি লুক লাইক এ রিয়েল ব্রাইড, মতলব ইতনা সুন্দর কালেকশন সে শি লুক লাইক এ রিয়েল ব্রাইড, ইউ ক্যান সি গাইস, হ্যাঁ এই ফিঙ্গারটা দাও, রাইট, পারফেক্ট, কি সুন্দর লাগছে রে, ভীষণ সুন্দর কালেকশনস গুলো। আচ্ছা সঙ্গে সঙ্গে ওকে ভীষণ ফুটিয়েছে ফ্লাওয়ার্স আর সঙ্গে জুয়েলারিস এমব্রয়ডারিস, আর এটাও খুব ভালো লাগে। আচ্ছা তুই ভীষণ মিষ্টি দেখতে, ভীষণ মিষ্টি দেখতে, আমি ভীষণ হ্যাপি ওর কালেকশন, থ্যাংক ইউ সো মাচ, খুব সুন্দর একটা আউটফিট তার সঙ্গে সঙ্গে জুয়েলারিস অসাধারণ লাগছে ওকে, আমার তো সত্যি আমার নিজের নজর লেগে যাচ্ছে আমার লাগছে আজকে। সো আজকে যদি সত্যি বিয়ে হতো তাহলে খুব ভালো হতো, আজকে যে সত্যি এমনি অ্যাজ এ মডেল হিসেবে সাজানো হয়েছে।
আমরা এখন শুটে বেরোচ্ছি, গাড়ির মধ্যে চাপাচাপি করে ভরে গেছি সবাই। আর তোর ক্যানকেনটা তো পুরো গাড়িটার জায়গাটা খেয়ে নিয়েছে। হ্যাঁ, এইভাবে বসেছি আমি। আচ্ছা, তোর ক্যানকেন আছে। তো যাওয়া যাক লোকেশনে, যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ, যাওয়া যাক। অফিসার্স ক্লাবটা মানে কি, ও তোকে কিন্তু স্যানোরিটার মতো লাগছে। হ্যাঁ হ্যাঁ। ও মাই গড, আউটডোর শোর ব্যাপারটা ঠিকই আছে, কিন্তু এরকম মেন রাস্তার উপরে সবাই যাচ্ছে, যেতে আসতে তাকাচ্ছে, আমার একটু তো অপ্রস্তুত লাগছিল, আর ফার্স্ট টাইম এরকম কিছু। তো ভালোই অভিজ্ঞতা হয়েছে এবং সেই সঙ্গে একটু সাহসটাও বেড়েছে। আর স্যার মানে অভি আর্টিস্ট তোমরা অনেকেই জেনে গেছো, উনি ভীষণ ট্রেন্ডিংয়ে আছেন এখন, ভীষণ ভালো মেকওভার করেন, ওয়েব সিরিজও করছেন, ভীষণ ভালো। তো ওনার সঙ্গে আর্টিস্ট কথার দারুণ যায়, তাই আমি উল্লেখ করলাম। বাট এত সুন্দরভাবে আমাকে বলেছিলেন এবং স্টেপগুলো দেখিয়ে দিয়েছিলেন, আমার একটুও প্রবলেম হয়নি। তোমরা দেখতেই পাচ্ছ আমি এবং টেকগুলো নেওয়ার সময় কী অবস্থা হয়েছিল এবং টেকগুলো কেমনভাবে বেরিয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এবং আমার হাজব্যান্ডও যথারীতি অনেকগুলো ক্লিক নিয়েছিলেন। তো সব নিয়ে মোটামুটি দারুণ অভিজ্ঞতা। এখানে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আমি ফার্স্ট টাইম এইসব ফটোশ্যুট করছি, এর আগে করাই হয়নি। আর স্যার আমাকে এত সুন্দর করে বুঝিয়ে দিচ্ছিলেন, আমার বুঝতে কোনোই অসুবিধে হয়নি। তোমরা নিজেরাও দেখতে পাচ্ছ, আর কমেন্ট করে জানাতে ভুলো না। স্যারের জন্যই আমি এতটা পেরেছি, আর উনি আমাকে এতটা টাইম দিয়েছিলেন, এতটা শিখিয়েছিলেন বলেই আমি হয়তো এতটা করতে পেরেছি। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও কেমন লাগলো। একদম ছোট না, এটা সব থেকে বড় গিফট আমার জন্য। আমার ভীষণ একটা পছন্দের গিফট চকলেট, আর সত্যি আমার ভীষণ ভালো লেগেছে তোকে আজকে এই ড্রিম লুকটা সাজিয়ে। ভীষণ সুন্দর কাজ করেছে গাইজ, ও যে মডেল নয় সেটা কখনো প্রুভ করেনি, ও কিন্তু অ্যাজ এ প্রফেশনাল মডেল হিসেবে কাজ করেছে। আর আমি ভাবতে পারি যে ও এতটা ইমপ্রুভ করবে, এতটা এনহ্যান্স করবে ওর কাছে। থ্যাংক ইউ সো মাচ। ও সবথেকে বড় কথা হলো ও পার্সোনালি ভীষণ ভীষণ কুল মাইন্ডেড এবং খুব বড় মেন্টালিটির মানুষ, যেটা হলো আমি ওকে না দেখলে হয়তো আমি বুঝতে পারতাম না যে ওর মনটা এত ভালো। এবং তারপরের সঙ্গে সঙ্গে ওর কাজও টোটালটাই এতটা পরিষ্কার পরিচ্ছন্ন কাজ, আর এতটা ইনহ্যান্স কাজ, সেটা না বললেই নয়। আমার তো ভীষণ পার্সোনালি ওকে ভালো লাগে। আর ভিডিওটা তো ব্লগটা ছাড়বি, নিশ্চয়ই পোস্ট হবে, সো ব্লগটা দেখবে এবং এত এনজয় করেছি, এত ফান করেছি প্রথম থেকে না দেখলে তোমরা বুঝতে পারবে না। আমার তো খুব ভালো লেগেছে ওর সাথে কাজ করে, আমি জানি না ওর কতটা কি ভালো লেগেছে, বাট আমি ভীষণ হ্যাপি ওর সাথে কাজ করে। থ্যাংক ইউ সো মাচ, ভালো লেগেছে। সো চলো লাইক শেয়ার এন্ড কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না।